17 নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি ফুরফুরা পীর ভক্ত ছিলাম, এখন আপনার বক্তব্য শুনে আমি সহি আকিদা গ্রহণ করেছি আলহামদুলিল্লাহ। আমার বাড়ি উত্তর চব্বিশ পরগনা। আমি জানতে চাই জাহিরি এলিম আর বাতিনি এলিম শিক্ষা কি। জাহিরি এলিম আর বাতিনি এলিমের যারা ভাগ করে তারা বিদাতপন্থী, তারা হচ্ছে এই পীরতন্ত্রের বিদাত এবং গুমরাহিত বিশ্বাসী। জাহিরি আর বাতিনি এলিম বলে কিছু না। আমাদের জন্য যে এলেমটা আল্লাহ দিয়েছেন সেটা হচ্ছে এলমুল ওয়াহি, ওয়াহির এলেম, সেটা কোরআনে কারিমে রয়েছে, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ হাদিসে রয়েছে। সহি হাদিস, হাসান হাদিস, যেগুলো মকবুল গ্রহণযোগ্য হাদিস, সেগুলি হচ্ছে ওয়াহি। আর সেটাকে যেগুলো জাহিরি মাসায়েল রয়েছে সেগুলি জাহিরি, আর যেগুলি হচ্ছে বাতিনি বলতে এই অর্থ যে আমরা বলবো যে অন্তরের আমলের সাথে যে সব বিষয়গুলি সম্পর্কিত, হ্যাঁ, আমালুল কুলুব, সেগুলি বলতে পারেন। কিন্তু বাতিনি এলেম মানে ওই খেজের আলী ইসলামের বিদ্যা, আর জাহিরি এলেম মানে হচ্ছে মুসা আলি ইসলামের বিদ্যা, এই ভাগ যারা করেছে তারা গুমরাহী, তারা গুমরাহিতে আছে। খেজের আলি ইসলাম এ সুফিদের দরিদ নাই। খেজের আলি ইসলামকে আল্লাহ রব্বুল আলমের নবী বানিয়ে তাকে কিছু জ্ঞান দিয়েছিলেন, আসরার উশারিয়া বা আল্লাহ রব্বুল আলমিনের পৃথিবীতে আসরার কৌনিয়া, সৃষ্টিগত যেসব কাজ হচ্ছে অনেক কিছু আমার আপনার কখনো কখনো অপ্রীতিকর কিছু হচ্ছে, একটা অশান্তি হলো, পারিবারিক অশান্তি, এতে খুব অশান্তি হলো, মনে হচ্ছে যে আমার জন্য খুব অমঙ্গল হলো, কিন্তু তাতে মঙ্গল আছে, সে মঙ্গলটা আমরা বুঝতে পারি না, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু জানেন। এই ধরনের জ্ঞানগুলি দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন খাজির আলাইহিস সালামকে। যেমন আপনি আপনার ভিসা শেষ হতে যাচ্ছে, সৌদি আরবে আসার জন্য এখন ত্রাহি ত্রাহি করছেন হাজার হাজার লোক, বড় লক্ষাধিক লোক, যে ভিসা শেষ হয়ে যাবে আর টিকিট পাচ্ছি না। আর সেই সময় অনেকে চলে আসলো সাথী বন্ধুরা, আপনি আসতে পারলেন না, টিকিট হয় পেলেন না, অথবা টিকিট পেলেন আর এয়ারপোর্ট আসতে আসতে যে কোনো দুর্ঘটনায় আপনার ফ্লাইট ছুটে গেল, মিস হয়ে গেল, আর কি যে কান্নাকাটি, আর কি যে অবস্থা, মনে হচ্ছে হার্ট অ্যাটাক করে দেবেন। 10 মিনিট পরেই শুনতে পাচ্ছেন যে সেই ফ্লাইটটি ধ্বংস হয়ে গেছে। বলেন কত খুশি হবেন, বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই হচ্ছে আল্লাহর যে কায়নাতে অর্থাৎ সৃষ্টিগত বিষয়গুলিতে যা কিছু ঘটছে এবং রহস্য যা রয়েছে সে সম্পর্কে কিছু জ্ঞান। আর এগুলি জানার জন্য এই পীরদের কাছে কোনো সূত্র আছে নাকি? কোনো সূত্র নেই। সুতরাং এসব ভাগ করে এই ভণ্ডামি করা আর ধর্ম ব্যবসা করা এই পীরদের কাজ, এসব গোমরাহী থেকে বেঁচে থাকবে। সুতরাং আমাদের কাছে যা কিছু আছে কোরআন সুন্নায় মজুদ রয়েছে, কোরআন সুন্নার বাইরে কোনো এলেম নাই। না আলী রাজি আল্লাহ তানার কাছে ছিল, তিনি অস্বীকার করে সহিহ বুখারী হাদিস রয়েছে। না আবু হানিফা শাফি মালিক আহমদের কাছে, বলবেন আবু হানিফা শাফি মালিক আহমদ তারা জাহিরি এলেম শুধু রাখতেন, আর আব্দুল কাদের জিলানী আর চিস্তি বাতিনি এলেম রাখতেন, এগুলো ভণ্ডামি। জি, আল্লাহ জানে সব ভণ্ডামি থেকে বাঁচিয়ে রাখেন। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم